হ্যাঁ, তোমার কেমন আছো? আসলে ভালো আছো। আজকে যে টপিকটা তোমাদের বাংলায় প্রোগ্রামে শুনবো সেটা হচ্ছে গ্রেপস আর সাওয়ার। এটা অবশ্য অনেকেই জানো গল্পটা, তবু আমি তোমাদের বাংলায় অনুবাদ করে শোনাচ্ছি। অবশ্যই দেখো, প্রথম থেকে লাস্ট অবধি কেউ স্কিপ করো না, স্কিপ করলে তোমরা ভালো করে বুঝতে পারবে না গল্পটা। আচ্ছা, যারা জানো না তারা অবশ্যই ভালো করে দেখো। দেখো, গ্রেপস আর সাওয়ার, আঙুরগুলো হচ্ছে টক। দেখো, এখানে কিছু হিংস দিয়েছে, যাই হিংসটা আমি এখানে কিছু বললাম না, এখানে হচ্ছে তুমি তোমাদেরকে আমি এটাকে বাংলায় পুঙ্খানুভাবে অনুবাদ করে শোনাচ্ছি। দেখো, এইগুলো কি সাহায্য নেই, এগুলো এটাকে করা হয়েছে। দেখো, ওয়ান ডে ফক্স কেম আউট হিজ হাইড আউট ইন এ বুশ। একদিন এক শিয়াল জঙ্গলে একটা লুকানো জায়গা থেকে বেরিয়ে আসলো। দেখো, হি ওয়াজ ভেরি হাংরি, সে খুব ক্ষুধার্ত ছিল, অ্যান্ড থার্স্টি অ্যাজ ওয়েল, এবং তৃষ্ণান্ত ছিল। হি ওয়াজ মুভিং হিয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, সে এখানে সেখানে ঘুরতে লাগলো খাবার এবং পানীয় জন্য। দেখো, অ্যাট লাস্ট হি এন্টার্ড এ ভাইনইয়ার্ড স্টিল থিলি, মানে চুরি করে একটা আঙুরের বাগানে সে ঢুকলো। দেয়ার হি ফাউন্ড রাইপ গ্রেপস হ্যাঙ্গিং ফ্রম দ্য ভাইন্স, সেখানে সে দেখলো যে আঙুরের গাছ থেকে কতগুলো আঙুর, পাকা আঙুর মানে ঝুলছে। হি লুক ওয়াইজফুলি অ্যাট গ্রেপস অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ দেম, সে ওই আঙুর ফলের দিকে তাকালো তীক্ষ্ণভাবে, অ্যান্ড সেগুলোকে পেতে চাইল, মানে খেতে চাইল অ্যাকচুয়ালি। বাট দে ওয়ার টু হাই ফর হিম টু রিস অ্যাট, কিন্তু সেই আঙুরগুলো খুবই উঁচুতে ছিল। হ্যাঁ, মানে তার পক্ষে ওই আঙুরগুলো পাড়া খুবই কঠিন। হ্যাঁ, হি জাম্প ওভার অ্যান্ড ওভার, সে বারবার লাফাতে লাগলো গেন টু গেট অ্যাট গ্রেপস, বাট ইন ভেন, সে বারবার লাফাতে লাগলো এবং আঙুরগুলো পাওয়ার জন্য সে চেষ্টা করলো, কিন্তু অবশেষে ব্যর্থ হলো। দেখো, দ্য ডিস অ্যাপয়েন্টেড ফক্স ওয়েন্ট অ্যাওয়ে সেইং গ্রেপস আর সাওয়ার, হতাশাগ্রস্ত শিয়াল কী করলো, চলে গেল, আর বললো যে আঙুরগুলো খুব টক। দেখো, একটা মোরাল আছে, এ ফুল হেডস হোয়াট হি ক্যান নট গেট, ও যেটা পাওয়া যায় না আর সেটাকেই একজন মূর্খ একটা বাজে মন্তব্য করে। হ্যাঁ, মানে কোনো কিছু না পেলে সেটাকে সে সম্বন্ধে একটা বাজে মন্তব্য করার স্বভাব হচ্ছে একটা বোকা লোকের। এটাই হচ্ছে ব্যাপার। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর আমার চ্যানেলে প্রচুর রকম ভিডিও দেওয়া আছে, অবশ্যই অবশ্যই দেখো। হ্যাঁ, আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দিও, কারণ ক্যামেরার সময় একটু ভুলভাল হয়ে যায়। হ্যাঁ, যাই একটু দেখো, এখানে রাখছি আমি।